মহাকাশের গ্রহকেটু আঠারো বিতে পানির সন্ধান প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা একটি তারাকে প্রদক্ষিণকারী এক গ্রহ বসবাসযোগ্য বলে প্রথমবারের মতো প্রমাণ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা এই গ্রহ যে কক্ষপথে ঘুরছে তাও বসবাসযোগ্য এলাকার মধ্যে বলে তারা বলছেন এই আবিষ্কারের ফলে কেটু আঠারো বি নামের গ্রহটিতে প্রাণের অস্তিত্ব আছে কি না তা নিয়ে এখন বিজ্ঞানীরা নতুন করে কাজে নামবেন দশ বছরের মধ্যে নতুন মহাকাশ টেলিস্কোপ পরীক্ষা করে দেখতে পারবে কেটু আঠারো বি গ্রহের আবহাওয়া মণ্ডলে প্রাণীদেহ থেকে উদ্ভূত গ্যাস উৎপাদিত হতে পারে কি না ন্যাসার নামে একটি বিজ্ঞান সাময়িকীতে এই গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে প্রধান বিজ্ঞানী লন্ডনের প্রফেসর লিউবার টিনেত্তি এটাকে এই আবিষ্কারকে বিস্তিকর বলে ব্যাখ্যা করেছেন এই প্রথমবারের মতো মহাকাশের যে এলাকা বসবাসযোগ্য সেই এলাকার মধ্যে এক গ্রহে আমরা পানির অস্তিত্ব খুঁজে পেলাম মহাকাশের এই স্তরের যে তাপমাত্রা তাতে প্রাণের অস্তিত্ব সম্ভব বলে তারা মনে করছেন মহাকাশে বসবাসযোগ্য এলাকা এমন একটা অংশ যেখানকার তাপমাত্রা সেখানে কোনো গ্রহের ভূপৃষ্ঠে পানিতে তরল অবস্থায় রাখার উপযুক্ত নতুন এই গ্রহের আকার পৃথিবীর দ্বিগুণেরও বেশি গ্রহ হিসেবে এটি মহাপৃথিবী বা সুপার আর্থ হিসেবে বিবেচিত এখানকার তাপমাত্রা শূন্য থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ যে তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকতে পারে গ্রহের পৃথিবী থেকে একশো এগারো আলোকবর্ষ অর্থাৎ প্রায় ছয়শ পঞ্চাশ মিলিয়ন মিলিয়ন মাইল দূরে অনুসন্ধানকারী মহাকাশ যান পাঠানোর জন্য যা খুবই দূরে সামনে এখন একমাত্র পথ হল দুই হাজার বিশ শতকে নতুন প্রযুক্তি সম্পন্ন মহাকাশ টেলিস্কোপ উদ্ভাবন করে তা সেখানে পাঠানো পর্যন্ত অপেক্ষা করা লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইঙ্গোওয়াল্ডম্যান বলেছেন এই যান ওই গ্রহের আবহাওয়া মণ্ডল পরীক্ষা করে দেখবে সেখানে কোনো রকম জীবিত প্রাণী গ্যাস সৃষ্টি করতে পারে কি না বিজ্ঞানের জন্য এটাই অন্যতম সবচেয়ে বড় একটি প্রশ্ন এবং যা আমাদের সবসময় ভাবিয়েছে যে মহাজগতে আমরাই একমাত্র প্রাণী কিনা বলছেন ডক্টর ওয়ার্ল্ডম্যান আগামী দশ বছরের মধ্যে আমরা জানতে পারব মহাজগতের বায়ুমণ্ডলে প্রাণের কারণে অন্য কোনো ধরনের রাসায়নিক নির্গত হয় কিনা। এই আবিষ্কারের পিছনে যে দলটি কাজ করছে তারা দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার সতেরো সালের মধ্যে হাল্প স্পেস টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কৃত গ্রহগুলো পর্যবেক্ষণ করেন এই গ্রহগুলো যখন তাদের সূর্যকে প্রদক্ষিণ করে তখন তাদের আলোয় কী ধরনের পরিবর্তন হয় তা দেখে তারা এইসব গ্রহের বায়ুমণ্ডলে রাসায়নিকের উপস্থিতি গবেষণা করে দেখেন এগুলোর মধ্যে একমাত্র কেটু আঠারো বি গ্রহে পানির অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায় পৃথিবীর বুকে প্রাণ ধারণের জন্য সবচেয়ে জরুরি উপাদান হল পানি বৈজ্ঞানিক দলের একজন ডক্টর শিয়ারাস বলছেন সৌরজগতের বাইরে বাসযোগ্য একটি গ্রহের বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব আবিষ্কার রীতিমতো উত্তেজনাকর তিনি বলেছেন এই এই আবিষ্কারের ফলে একটা মৌরিক প্রশ্ন এখন আমাদের সামনে পৃথিবী কি একমাত্র গ্রহ এখানে জীবন আছে এভাবে এগোনোর একটা অসুবিধা হলো যে মহাকাশ বিজ্ঞানীরা একটা বিষয়ে একমত হতে পারেননি সেটা হলো কোন গ্যাসের উপস্থিতি পানের অস্তিত্বের ইঙ্গিত বহন করবে এই বিষয়ে একমত হতে বিজ্ঞানীদের অনেক সময় লেগে যেতে পারে একজন বিজ্ঞানী বলছেন কয়েকশো গ্রহে গ্যাসের রাসায়নিক উপাদান কিভাবে এসব গ্যাস সৃষ্টি হয়ে এবং তারপরে এই গ্যাস কিভাবে বায়ুমণ্ডলে থাকে তা নিয়ে একটি সমীক্ষার প্রয়োজন আমাদের সৌরমণ্ডলে পৃথিবীর অবস্থান অন্যতম পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন পানি এবং ওজন কিন্তু এখন যদি মহাজগতে অনেক দূরে অন্য কোনো তারকার কক্ষপথে এমন কোনো গ্রহের সন্ধান পাওয়া যায় সেখানে এই সব রয়েছে তাহলেও সেগুলো ওই গ্রহে বেঁচে থাকার জন্য অপরিহার্য কিনা সেটা কিছুটা সাবধানতার সঙ্গেই বলতে হবে বলছেন ওই বিজ্ঞানী কাজেই মহাকাশের হাতে গোনা গুটিকা গ্রহ নয় বরং কয়েকশ গ্রহ থেকে তথ্য সংগ্রহ করতে হবে এডিনবারা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যান্থনমির ডক্টর ব্যাথ বিলর বলেছেন দূরের এক তারার আশেপাশের এক গ্রহে প্রাণীর অস্তিত্ব নিয়ে তথ্য প্রমাণ শেষ পর্যন্ত পাওয়া যাবে বলে তার বিশ্বাস এটা হলে মানব জাতির অস্তিত্ব নিয়ে একটা বড় ধরনের মত বদল ঘটবে সেটা যখন হবে তখন এখানকার সেটা হবে যুগান্তকারী একটা মাইন্ড ফলক কেটু গ্রহটি প্রথম আবিষ্কৃত হয় দুই হাজার পনেরো সালে এবং এটি কয়েকশো মহা পৃথিবীর একটি যেখানে ভূখণ্ডের পরিমাণ পৃথিবী এবং নেপসুনের মাঝামাঝি